গুড মর্নিং বন্ধুরা, এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর ওয়েদারটা আজকে একটু সানি ডে বলা যাবে না, একটু ক্লাউডি ওয়েদারও আছে। এই ওয়েদারও ভালো লাগে যখন প্রচণ্ড গরম থাকে, তারপরে যখন এই রকম ওয়েদার আসে তখন মনে হয় যে হ্যাঁ, এখন কটা বাজে? একটা বাজছে, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। অলরেডি আমার অনেকটা কাজ সকালবেলার হয়ে গেছে, কিন্তু ক্লিপগুলো আগে থেকে তোলা আছে, ব্রেকফাস্টের আগে থেকে ক্লিপগুলো তুলে রেখেছি, কেননা খুব তাড়াতাড়ি সেই ক্লিপগুলোকে আমাকে তুলতে হয়েছে, তাড়াতাড়ি আজকে ব্রেকফাস্ট বানাতে হয়েছে, আজকে সানডে, উঠতেও দেরি হয়েছে। তো আমি ভাবলাম যে একটু দেরি করে তোমাদের সামনে এসে আমি গুড মর্নিংটা বলি। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে কেন আমার এই ওয়েদার ভালো লাগে, কারণ একটু গরম পড়লেই ব্যাঙ্গালোরে কী হয়, এটা ব্যাঙ্গালোরে হয় বা অন্যান্য স্টেটেও হয়ে থাকে মাঝে মধ্যে, যেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলি, এই বৈশাখ মাসে শুরু হয়। বাট এইখানে সারা বছরে কী হয়, যদি সকাল থেকে একটু বেশি গরম পড়ে তাহলে বিকেলবেলায় বৃষ্টি হবে, তো এটা একটা স্বস্তির জায়গা। তখন তো হালকা হালকা রোদ উঠছে আর একটু ক্লাউডি ক্লাউডি আছে, উইন্ড আছে, ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা ফুরফুরে হাওয়া যাকে বলে। তো এই নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। অস্মিতা ওদিকে খুব ব্যস্ত, কেননা এবার 11 শুরু হবে আর হিউম্যানিটিজ নিয়ে আছে, তিনটে স্কুলে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এবার অস্মিতা চুজ করবে যে অস্মিতা কোন সাবজেক্ট নেবে, কোন কোন সাবজেক্ট অস্মিতার হচ্ছে পছন্দের বিষয়, সেইগুলোকে মেন সাবজেক্ট হিসেবে রেখে ফোর্থ বা আপনারা যেটা বললেন ফিফথ সাবজেক্ট, সেইটা কী নেবে সেটা ঠিক করছে। তো এই উইকের মধ্যে আশা করি ফাইনাল মানে একটা জায়গায় পৌঁছেই যাবে, কোন স্কুলে ভর্তি হবে না হবে। তো এই হচ্ছে আজকে খবর। চুলটা একদম চিপচিপে এই কারণে আছে, আমি তেল দিয়েছি, খুব ভালো মতো আজকে তেল আজকে দেওয়া হয়েছে, এক সপ্তাহ ধরে তেল একদম দেওয়া হয়নি। তো আজকে আমি ঠিক করলাম যে পুরো একদম এমন করে তেল দেবো যে তেলও বলবে ছেড়ে দে মা, খেতে পাচ্ছি, আমাকে ছেড়ে দাও, আমাকে আর দিও না মাথাতে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা এসেছে, স্টাডি টেবিল এসেছে। এটা এটা বিকে গেছে কেন? হ্যাঁ, তো আমি এটা মিশো থেকে আমি এটা কিনেছি, স্টাডি টেবিলটা হ্যালো কিটির। আমার হ্যালো কিটি ভালো লাগে। হ্যাঁ, এইটা হচ্ছে স্টাডি টেবিল, আজকে সকালে এসেছে, খুব অল্প পয়সায় নেওয়া মানে এটা কেনা গেছে, এটা আমি কিনেছি মিশো থেকে। তো যথেষ্ট লম্বা এবং বেশ স্পেসিয়াস, হ্যাঁ না ব্যাপারটা? হ্যাঁ, কাপ হোল্ডার ইয়ে আছে, এখানটা ট্যাব ট্যাবলেট এইসব রাখা যেতে পারে, এই একটা গ্যাপ দেওয়া আছে, আর হ্যাঁ একটা হোল্ডার আছে। এই হচ্ছে ব্যাপার। আর এটা আমি মিশো থেকে কিনেছি, আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক বলা যাবে না, মিশো তো লিংক প্রোভাইড করে না, তো ও কেবলমাত্র একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা আমি দিয়ে দেবো। আর ডিসক্রিপশন বক্সে মিশোর আমি যে কীভাবে ডাউনলোড করতে হয় সেই ডাউনলোডের একটা লিংক দিয়ে দেবো, তো সেখান থেকে। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমার রান্নাও চলছে একসাথে, আজকে একদম টিপিক্যাল বাঙালি রান্না করব, মাছের কালিয়া। তো তার সাথে সাথে আমার টিফিনটাও হচ্ছে, একসাথে চলছে। সুপ্রকাশ একটু লেট করে খাচ্ছে, আমরা অলরেডি খেয়ে ফেলেছি, রান্নাটা ঝটপট করে করতে হবে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, একটা বেজে গেছে, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা করে ফেলতে পারি। বেশি দেরি করে করাটাও একটু ভালো লাগে না, কিন্তু রবিবার বলে কথা, রবিবারে কি হয় কি। এই দিকে যে পোর্শনটা আপনারা দেখছেন এটা হচ্ছে আমার এই ঠাকুর রাখার একটা জায়গা, তো এই একটা দিকের ওয়ালটা আমি খুলেই রাখি, মাছগুলো একদম চিন্তিত করে উঠছে, একদিকের ওয়ালটা খুলে থাকে যাতে ঠাকুর এখানে থাকে। আমি দেখাচ্ছি এখানে আমার রান্নাঘরেই আমি ঠাকুরকে রেখেছি, এই হচ্ছে আমার ঠাকুর ঘর, ঠাকুর ঘর বলতে পারেন, ঠাকুরের জায়গা বলতে পারেন,
এখানে আমার ওই সব ধূপকাঠি, ঠাকুরের বস্ত্র সমস্ত রাখা থাকে। তো হ্যাঁ, অলরেডি আমি চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর আরেকদিকে আমার ফিশ চলছে। একটু আমি এইভাবে এই কারণে নিচ্ছি কারণ আর লাইটটা আজকে বাইরে খুবই কম আছে, যেটা বললাম, আর ব্লগ করতে গেলে একটু ভালো লাইটের প্রয়োজন পড়ে। তো আবার ফিরে আসছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঝটপট করে আমি আমার কাজটা সেরে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার আমি দেখা করছি। ততক্ষণ টাটা। তো এখানে সুপ্রকাশের জন্য ওই উত্তপমটা হচ্ছে, এদিকে মাছ আমি ভাজছি। সুপ্রকাশকে তখন থেকে ডাকছি যে তাড়াতাড়ি এসে খেয়ে যাও, কারণ এই ব্রেকফাস্ট একবার বানিয়ে আবার আলাদা করে করা মানে একটু মুশকিলের ব্যাপার। কিন্তু তার মিটিং, সে রবিবারেও তার মিটিং থাকে, যদি কোনো কোনো দিন বলে যে মিটিং আছে তো, আর তার আগের দিন রাত্রে যদি অনেক দেরি করে কাজ হয় তাহলে তো দুটোই চলে যায়, তখন শনিবারও রাত্রিবেলাটা কাজ করে, তখন আবার সকালবেলাও মুশকিল হয়ে যায়। যাই হোক, আমি মাছের এই তালিয়াটা তাড়াতাড়ি রান্না করে নিই, আলু টালুগুলো তাড়াতাড়ি করে ভাজার চেষ্টা করছি যে তাতে যেন ভেজে যায় একদম। একটু কালিয়া বলাটা, কালিয়া বললে একটু রিচ বলা মনে হবে, কিন্তু একটু চেষ্টা করবো যে হচ্ছে পাতলা করে বানানো। আর আলুগুলো তো অলরেডি আমি ফ্রাই করে নিলাম, এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। বেসিক মশলা পেঁয়াজ রসুন আদা একদম খুবই কম মাত্রায় আমি দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো। একটু নুন হলুদ, আপনারা যদি মনে করেন তো একটু মিষ্টি দিতে পারেন, আমি একদম খুবই সামান্য দেবো। অনেকেই মাছে একটু মিষ্টি দেওয়া পছন্দ করে, কিন্তু আমি খুব বেশি মিষ্টি বা খুব বেশি নোনতা টাইপের এটাও পছন্দ খুব একটা করি না। যাই হোক, এখানে মশলা অলরেডি কষানো হয়ে গেছে, এদিকে আবার ডিনার চাও হচ্ছে। জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো বেসিক যে সমস্ত মশলাগুলো সেগুলোই ইউজ করব। চা করতে হয় হচ্ছে, কারণ আমাকে বললো যে আমাকে একটু চা করে দাও, মিটিং থাকলে চায়ের এদিকে পরিমাণটাও বেড়ে যায় কোয়ান্টিটি। তো এদিকে অলরেডি আমি মশলা কষি টষি দিয়েছি, এবার জল টল দিয়ে দেবো, প্লাস একদম সিম্পলভাবে রান্না করব। আর এটাতে কি হয়, একটু মানে পেঁয়াজ আর রসুন টসুন দিলে না, একটু ভালো করে না কষালে, তেল তেলগুলো ভালো করে যদি না ছাড়ে, তাহলে একটু মানে পেঁয়াজের বা রসুনের একটু গন্ধ থেকে যায়। তো আমি চেষ্টা করি যে যাতে ভালো করে সুন্দর করে মশলাটা আমি যেন কষাতে পারি, আর একদম মশলা কষিয়ে নেওয়ার পরই আমি নুনটা দিই। তো এবার আমি জলটা দিয়ে দেবো, হয়ে গেছে, তেলটা চলে এসছে, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন ফুটে গেছে, এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। কটা মাছ আছে, একবেলার মতোই রান্না করেছি, দেখা যাক আর ওইবেলায় কী করি, কারণ না তাড়াতাড়ি করছি, বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ভালো লাগছে না, এদিকে গরমও লাগছে। আর একটা ভাজা করব এর সঙ্গে, একটা পাঁচমিশালি মতো ভাজা করব। তো সেটা অলরেডি সবজি আমি এখানে কেটে রেখেছি, কুমড়ো মূলো পটল আলু দিয়ে একটা পাঁচমিশালি, আর অল্প এর মধ্যে শুধু বড়িয়ে দেবো, ভাত হয়ে গেছে এখানে। তো আবার তোমাদের সাথে বিকালে দেখা করছি। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছে আবার, এখন আমাদের চা খাবার পর্ব শুরু। অস্মিতা কি করছে? অস্মিতা অস্মিতা দেখছে, ওর নাম হচ্ছে অন্য নীনা, ওর ভিডিও দেখতে আমার ভালো লাগে। আচ্ছা, ওটা দেখছি। তো অস্মিতা অস্মিতার মতো ভিডিও দেখছে, আর আর আমি চা খাবো এবার। আর অস্মিতা বানবিটা খাচ্ছে, ইয়াস। অস্মিতার এটা ফেভারিট কাপ, এটা কি গ্রিন কালারটা? ইয়াস, হ্যাঁ এটা গ্রিন কালারটা। হ্যাপিনেস ইজ হ্যাভিং ওয়ার্ল্ডস বেস্ট ফ্রেন্ডস, ওটা এখানে লেখা আছে, মা এটা একটা সেটে পেয়েছিল। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে শুরু করব। সেরকম আজকে কোনো কিছু নেই, অলরেডি মাছ আছে রান্না করা, আর একটা তরকারিও আছে পাঁচ তারিখের সকালকার, এগুলো তো সবই আছে।
সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, এখন শুধু চা খাবো। আর এগুলোকে একটু অর্গানাইজ করতে হবে, ঠিক করে এসবগুলোকে একটু অর্গানাইজ ঠিক করে করতে হবে। দেখবো যদি সময় পাই তাহলে করব আর একবার। আর অনেক কিছু মামা আর্থের অনেক কিছু প্রোডাক্ট এসেছে, এই আনবক্সিং করব। তো আমার সকালবেলায় উঠে, ও এটা বিয়ার আর এটা মানি, এদেরকে আমি সকালবেলায় হাই হ্যালো বলি। তো এই দিকের কাবারটাও অস্মিতা ক্লিন করতে হবে, তাই না? ক্লিন করতে হবে, এগুলো অনেক কাজ বাকি আছে, এই ছুটির মধ্যে সব করে ফেলতে হবে। তো জুন থেকে সেশন শুরু হয়ে যাবে। আর আরেকটা একটু ভালো স্কুল আছে, যেটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, বেশি দূরে নয়, এই 7 কিলোমিটার, 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে। তো ওইটাতে যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়, কি হবে না হবে সেরকম অনুযায়ী আবার সিলেক্ট করা হবে যে কোন স্কুল বা কোন স্কুলে দেবো ওকে। আর এখানে সুপ্রকাশ বেলের শরবত বানাচ্ছে, বেলটাকে কখন পাটিয়ে নিজেই শরবত বানাতে শুরু করেছে। আমি বললাম যে একটু দাঁড়াও, আমি এটাকে একবার ক্যামেরা বন্দি করি। তো আইস টাইস দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই গরমের মধ্যে বেলের শরবত তো সবারই ভালো লাগে। আর এর মধ্যে গুড় দিয়েছিলাম, আর গুড় এখানে বেশ ভালো পাওয়া যায়, মানে একটু গুঁড়ো হিসাবে পাওয়া যায়। তো দারুণ টেস্টি ছিল, তোমরাও এনজয় করো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে, ততক্ষণ টাটা।